আপনারা যদি আমার কথাটা পছন্দ করেন করেন, না করলে আমার কিছু নেই। এলাচের একটি সর্ববৃহৎ আমদানিকারক বলা যায় চট্টগ্রামের, তাদেরকে কিন্তু 40,000 টাকা জরিমানা করা হয়েছে, কারণ তাদের পাইকারি যে বাজারে তারা সর্বোচ্চ 15% লাভ করতে পারবেন, সেই হিসেবে ওনার আসলে কেনা মানে আমদানি মূল্য ভ্যাট ট্যাক্স সহ ওনার সকল ক্যারিং কস্ট সহ সব কিছু সহ ওনার 1500 টাকাই পড়ার কথা। সেক্ষেত্রে উনি যদি 1600 বা 1700 টাকা পর্যন্ত উনি বিক্রি করেন তো সেটি পর্যন্ত রিজনেবল সহনীয় আইন অনুযায়ী, কিন্তু উনি 2200 থেকে 3100 টাকা পর্যন্ত কিন্তু উনি এলাচ বিক্রি করছিলেন। আসলে বাড়তি দামে আমি মার্কেটের বাইরে কোনো অ্যাভেলেবেল যদি আমি কম দামে বিক্রি করি, মনে করেন 1600 পত্তা 1800, হ্যাঁ 1900, কিন্তু এখানে আমার মালগুলো তো নিয়ে যাবে, কিন্তু পরে আমি কী বেচবো? কারণ মার্কেট লেভেলে আমি ব্যস্ত আছি, মার্কেটে সবাইকে একইভাবে আপনার খরচ কত পড়ছে? হ্যাঁ এখানে খরচ কত? 1700। কিন্তু অনেক সময় 10 টন মাল বিক্রি করতে 6 মাস 1 বছর চলে যায়। আপনি আমার খাতাপত্র দেখেন, সব কিছু দেখেন, 200 টাকা পত্তার মাল বেচছি 1000 টাকা। ঘটনা হচ্ছে আপনারা, আমি বলি এখানে মাল কোনো রকম এলচি হবে না, যেহেতু গুইতিমালাতে 38% ক্রপ নষ্ট হয়েছে, আর ইন্ডিয়া যদি 3000 মার্কেট হয় এখানে 7-4000 হয়ে যাবে। কেন আমি বলি আপনারা, এটা আমি অনেকবার এনবিআরও বলছি, সব জায়গায় বলছি, আমি বেশি দামে বাজার যে লেভেলে বিক্রি করতেছি, সবাই বিক্রি করতেছে, হিসাবে আমি বিক্রি করবো না, আমি কি আন্ডার সেল করে যাবো নাকি? এখন যারা ডিউ বেচতেছে স্লিপ, এই যে তাহলে মার্কেটে আপনি দেখছেন না সবাই বাইন্দি গেছে, আমি কেন বাইন্দি যাবো? আমি তো বদ্ধ করে যাইনি। হ্যাঁ আমি এত বেশি দামে কোনো বিক্রি করতেছি এটা যদি বলেন, এখন মার্কেটে আমার টাকা যে আমি লাইনে বিক্রি করতেছি, এভরিডে সেল যদি বন্ধ করে স্টক রাখতাম তাহলে আমার জন্য সমস্যা হতো, কিন্তু আমি তো ওটা করতেছি না, আমি মার্কেট লেভেলে ব্যস্ত আছি। এখানে যে সুনামি মার্কেটে তাহলে ব্যবসায়ী যারা আছে তারা এখন সিলি বেচা কিনে করতে করতে এটা উপরে নিয়ে গেছে, যায় নাহলে 2000-এর উপরে কোনো দিন মার্কেট হইতো না। আর এবার গুয়াতিমালাতে 38% ক্রপ শর্ট হয়েছে, যেখান থেকে আসবে আমাকে এনএসআই এদিনে গোয়েন্দা সংস্থা যখন আমাকে ডাকায় বলছে, আমি যে আঙ্কেল গুয়াতিমালা থেকে মাল না আসলে ইন্ডিয়ো মার্কেট বাড়বে, এখানেও বাড়িয়ে যাবে অটো। এখন আপনারা যদি আমার কথাটা পছন্দ করেন করেন, না করলে আমার কিছু নেই। আপনার প্রতি বিষয় হচ্ছে যে আপনার তো সবকিছু সহ আপনি এটা এই দামে বিক্রি করার কথা, যারা ডিও বিক্রি করতেছে করতেছে, আপনি সরাসরি কেন 2000-এ বিক্রি করতেছেন না? আমি 2100 বিক্রি করতেছি, 1700-1800 বিক্রি করছি, আপনারা দেখবেন এখন 1700 থেকে 2000 মধ্যে বিক্রি করবো, যেটা অর্ডার দিচ্ছি এটা করবো। আগে করি নিয়ে বাজার লেভেলে মাল বিক্রি করছি, আর যখন 1 বছর সেল হয় না তখন এই যে মনে করেন 1060 টাকা মাল দিচ্ছি, এরকম বই আছে। কস্টিং প্রাইস তো কম, ওখানে যে ট্রানজাকশন ফাইলের উপর টাকা আছে এটা দর্শন নেই।